দেখে নিয়েছে যে প্রায় দেড় মাস দু মাস ধরে পৌরসভা কাজ একদম অকাজ, কোনো কাজ কিছু করতে পারছে না। তারপরে এদেরকে জোর করে নিয়ে গিয়ে বাইরে রাখা হয়েছিল, এখন আর কেউ এদের পাশে নেই। কিন্তু আমার এরা বোনের মতন আছে, সবসময় এদেরকে আমি গার্জিয়ান হিসাবে দেখেছি, আবার এদেরকে গার্জিয়ান হিসাবে দেখবো। আমি এমপি হয়েছি নিশ্চয়ই, কিন্তু আগে তো আমি এখানকার বসবাস করি, আমি আমার সবাইকে নিয়ে চলার মানসিকতা নিয়ে আমি কাজ করেছি। আগামী দিন এরা ভারতীয় জনতা পার্টি পরিবারের সঙ্গে যেভাবে তালে তাল মিলিয়ে সবাই কাজ করছে, এরাও কাজ করবে। নরেন্দ্র মোদি জি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেইভাবে তারাও সঙ্গে থাকবে। এই কথা বলে আমি আজকে এখনো সবাইকে জয়েন করাচ্ছি। এই ভারত মাতা কি, ভারত মাতা কি, এক কিনারা এক হি নাম, জয় শ্রীরাম, এক কিনারা এক হি নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এক কিনারা এক হি নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি, জয়। অর্জুন সিং জিন্দাবাদ, জিন্দাবাদ, অর্জুন সিং, অর্জুন সিং নেতৃত্বে লড় ছি লড় বো, লড় ছি লড় বো, অর্জুন সিং নেতৃত্বে লড় ছি লড় বো, লড় ছি লড় বো, এক কিনারা এক হি নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এক কিনারা এক হি নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি, জয়। ঠিক আছে, ভারতীয় জনতা পার্টি জয়েন করার আগে আমার সঙ্গে সবার কথা হয়েছিল, কিন্তু কিছু প্রেসার কিছু ভুল বুঝিয়ে এদেরকে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল। শঙ্করিদি আছে আমাদের, কল্পনা লাহিড়ি আছে, আদিতি আছে, এদেরকে সকালবেলা আটজন জয়েন করেছে। দেবু হয়তো আসতে দেরি হচ্ছে, দেবু আসবে, বিমান কোথায়, কতজন জয়েনিং করছে, কেওটিয়া প্রধান আছে, উপপ্রধান আছে, বলরাম সাঁতরা সবাই আছে, তারা বলরাম কি আসতে দেয়, বলরাম আসছে, নিচে আছে, সবাই আসছে।